জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে এদেশ স্বাধীন হয়েছিল। এদেশের আবামার সর্বস্তরের জনগণের রক্তের বিনিময়, 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনদের রক্তের বিনিময় এদেশ স্বাধীন হয়েছিল। এবং বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে এবং এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে বিপদগামী সেনা সদস্য সহ বিভিন্ন সে ষড়যন্ত্রকারীর কারণে তিনি সপরিবারে নিহত হয়েছেন। পরবর্তী জননেত্রী শেখ হাসিনা একজন মানবতাময়ী মা, যিনি এই বাংলাদেশের হাল ধরেছেন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং আজকে এই বাংলাদেশকে একটি সুন্দর উন্নয়নশীল দেশে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তিনি আজকে যেটি অকল্পনীয় পদ্মা সেতু থেকে শুরু করে বড় বড় সেতু তিনি করেছেন, যেটি একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। এবং এই পদ্মা সেতু সিদ্ধান্ত নেওয়ার যে কতটা সাহস এবং মনের দরকার, সেটি একমাত্র সম্ভব জননেত্রী শেখ হাসিনার কারণে। আজকে আমি সেই গত নির্বাচনে আমি নৌকা প্রতীক পেয়েছিলাম, সেখানে বিভিন্ন কারণে তারা আমাকে সেখানে ভোট দিতে দেয়নি এবং টেবিলে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে গত 5 বছর আগে পরাজিত করেছিলেন। পরবর্তী আবার জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছেন এই সানেখাটি ইউনিয়নবাসীর মুখে হাসি ফুটাবার জন্যে। সানেখাটি ইউনিয়নের সাধারণ মানুষের যে চাহিদা, সেটি ফিল আপ করার জন্যে আমাকে নৌকা দিয়েছেন। মূলত এই নৌকা একটি জাতীয় প্রতীক, এই নৌকা মানুষের মুখে হাসি ফুটাবার প্রতীক, এই নৌকা সানেখাটি বিশ্বের যারা মাঠে ঘাটে শ্রমিক হিসেবে কাজ করে তাদের এবং সর্বস্তরের জনগণের প্রতীক। আজকে আমি আনন্দিত এবং গর্বিত যে আজকে সানেখাটিবাসী সেদিন 21 তারিখে সর্বোচ্চ ভোট দিয়ে যেটি ইতিহাস রচনা করেছেন, প্রায় 90% ভোট দিয়েছেন আমাকে। কাজেই আমি আজকে শুধু একজন চেয়ারম্যান নামেই থাকতে চাই না, আমি সাধারণ মানুষের পাশে থেকে যাতে মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে পারি এবং সকল মানুষের যে চাহিদা যেটুকু সম্ভব আমার মেধা এবং জ্ঞান দিয়ে, আমার শ্রম দিয়ে যতটুকু পারি আমি সেটাই চেষ্টা করব। এবং বিশেষ করে দুর্নীতি আমি এটি রুখব, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক এটি আমি নির্মূল করব। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, ঘর থেকে যত রকম ভাতা আছে এটি যাতে মানুষ স্বাচ্ছন্দ্য যে পাওয়ার উপযোগী এবং যাতে একটি টাকাও অবৈধভাবে কেউ না নিতে পারে, এজন্যে সেটি আমার সর্বাত্মক খেয়াল থাকবে। এবং আমি কালকে শপথ নিয়েছি যে আমি সমস্ত ভয় ভীতি এবং লোভ লালসার ঊর্ধ্বে থেকে, কোনো রকম আবেগ অনুভূতির ঊর্ধ্বে থেকে আমি জনগণের সেবা করব। কাজেই এটি আমার প্রতিজ্ঞা, আজকে এই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে, এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার জন্যে আমাকে ক্ষুদ্র একজন প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব দিয়েছে সেটি আমার সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমি সেটি রূপান্তরিত করার জন্যে আমি নিরলস কাজ করব। আপনাদের সকলের আমি সহযোগিতা চাচ্ছি এবং বিশেষ করে গরিব দুঃখে সারেঙ্গাটিবাসীর যারা শ্রম দেয় মাঠে ময়দানে কাজ করে, কৃষক আছে এবং তাদের যেটা প্রাপ্য সেটি আমি পুঙ্খানুপুঙ্খ রূপে আমার নিয়ন্ত্রণ যেটি থাকবে সেটি দেওয়ার জন্যে আমি সদা সর্বদা আমি সেটি চেষ্টা করব। এবং কোনো রকম দুর্নীতির কোনো জায়গা থাকবে না এবং কোনো মানুষকে, একজন মানুষ যাতে আরেকজনকে বিরক্ত না করে সেজন্য আমার সেটি খেয়াল থাকবে এবং আমি সকলের পাশে থাকার চেষ্টা করব। আমার জন্য সকলে দোয়া করবেন এবং একটা মানুষ যাতে কষ্ট না পায় আমার কাছে এসে সেটি আমি সারাক্ষণ খেয়াল করি, কারণ এই পৃথিবী ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি, মৃত্যু সারাক্ষণ সাথে নিয়েই আমি ভাবি এবং চলে যেতে পারি। কাজেই আমি যাতে সকলের কাজ করতে পারি সেই লক্ষ্যেই আপনারা আমাকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।